আমাদের এক ভাই ফরহাদ তালুকদার হবিগঞ্জ সিলেট থেকে তিনি প্রশ্ন রেখেছেন, জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে বিভিন্ন আজে বাজে এবং খারাপ চিন্তা ভাবনা আসলে কি করণীয় এবং নামাজের মধ্যে এই সমস্ত চিন্তা কি জন্য আসে। এই বিষয়ে নসিহত পেশ করলে উপকৃত হতাম। তো ভাই, এটি আসলে শুধু ফরহাদ তালুকদার ভাইয়ের সমস্যা নয়, বরং এটি আমাদের প্রায় সকলেরই সমস্যা। বিশেষ করে আমরা যখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে যখন আমরা নিমগ্ন হই, তো নানা ধরনের চিন্তা ভাবনা এগুলো আমাদের মনের মধ্যে এসে জায়গা গেড়ে নেয় এবং আমাদের মনোযোগকে নামাজ থেকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে থাকে। এই ধরনের সমস্যা এটি খুব কমন সমস্যা। তো প্রথম বিষয় তো হলো, আসলে এই সমস্যাটা কেন আসে? তো এই সমস্যা আসাটা, প্রথম তো কথা, এটা খুব বেশি কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নয়। এই সমস্যাটি অন্তরে মনের মধ্যে সৃষ্টি হওয়া, মনের মধ্যে নানা ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হওয়া, এটি খুব কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নয়। এটি আসলে বান্দা যখন নামাজের মধ্যে নিয়োজিত হয়, তো সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ সবচেয়ে পছন্দনীয় ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট সে আত্মসমর্পিত হয়। কাজেই আল্লাহর সম্পর্ক থেকে তাকে বিচ্যুত করার জন্য তো শয়তান লেগেই আছে। শয়তানের যাবতীয় সকল অপচেষ্টা তো হলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো। এজন্য শয়তান তখন মানুষের মধ্যে নানা ধরনের এরকম ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে, কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে। হাদিসের মধ্যে, সহি মুসলিমের মধ্যে হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার এবং আমার নামাজের মধ্যে, আমার সালাতের মধ্যখানে এসে অন্তরায় সৃষ্টি করতে চায় এবং আমার নামাজের মধ্যে অমনোযোগ সৃষ্টি করে। তো জবাবে আল্লাহ রাসূল বললেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজিব, যে এটি একটি শয়তান, যে শয়তানকে খিনজিব বলা হয়, খিনজিব অথবা খানজাব নামক একটি শয়তান। ফাইজা আহসাস্তাহু ফাতাউযু বিল্লাহি মিনহু ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান। আল্লাহ নবী বললেন যে এই শয়তানের কুমন্ত্রণা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে। এক নম্বর হলো যে ফাতাউযু বিল্লাহি মিনহু, তুমি শয়তান খিনজিব নামক শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম বলো তুমি। আর হলো ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, তুমি তোমার বাঁ দিকে তিনবার থুতু নিক্ষেপ করো, এটার দ্বারা তুমি এই শয়তানের কুমন্ত্রণা থেকে পরিত্রাণ পাবে। হযরতে ওসমান ইবনে আবিল আস বলেন, ফাফআলতু যালিকা ফাআযহাবাহুল্লাহু আন্নি, আমি আল্লাহর নবীর পরামর্শ মোতাবেক এমন কাজ করলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে আমার নামাজকে হেফাজত করলেন। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে আসলে মূলত এটি শয়তানেরই একটি অপচেষ্টা। শয়তান আসলে মূলত বিভিন্ন ক্ষেত্রেই মুমিনকে এভাবে পরেশান করতে চায়, তাকে নানা ধরনের সমস্যায় ফেলে দিতে চায়। অন্য আরেক হাদিসের মধ্যে সুনানে তিরমিজির হাদিস উবাই ইবনে কাব থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নালিল বুযু ই শাইতানান ইয়াকারু লাহুল ওয়ালাহান, যে আরেকটি শয়তানের গ্রুপ আছে যার নাম হলো ওয়ালাহান, তাদের কাজ হলো উজুর মধ্যে মুমিনকে, নামাজি ব্যক্তিকে, উজুকারীকে ওয়াসওয়াসায় নিপতিত করা। কাজে উজু থেকেই শুরু হয়, উজুতে ওয়ালাহান মানুষকে প্রেশান করে, মানুষকে এভাবে ওয়াসওয়াসার মধ্যে নিপতিত করে। নামাজের মধ্যে আসে খিনজিব, সে এসে মানুষকে নামাজ থেকে অমনোযোগী করে দেয়। এগুলো আসলে এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণিত হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত সহিহ হাদিস, ক্বালা জা আনাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি, যে আমাদের অন্তরের মধ্যে এমন অনেক আজে বাজে চিন্তা আসে যেগুলো মুখে উচ্চারণ করাটাকে আমরা অনেক মারাত্মক মনে করি। আল্লাহর নবী বললেন, ওয়াকাদ ওয়াজাদতুমুহু, ক্বালু নাআম, তোমরা এমন চিন্তা মনের মধ্যে অনুভব করো যেটা মারাত্মক,
মনে মুখে উচ্চারণ করার মতো নয়। সাহাবায়ে কেরাম বললেন হা কালা যাকা সারিহুল ঈমান, আল্লাহর নবী বললেন এটাতে দুশ্চিন্তার কিছুই নেই, তোমার অন্তরের মধ্যে এমন চিন্তা আসা এটি হলো তোমার ইমানের লক্ষণ, এটি হলো ইমানের প্রমাণ। প্রিয় দর্শক, অর্থাৎ ইমানের প্রমাণ হলো এই অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়া, অন্তরের মধ্যে শয়তান নানা ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি করার অপচেষ্টা করা, এটা প্রমাণ করে এই কথার যে আপনার অন্তরের মধ্যে ইমান রয়েছে। ডাকাত তো ওই ঘরেই হানা দেয় যে ঘরে সম্পদ রয়েছে, পকেটমার সাধারণত সে পকেটেই হাত দেয় যে পকেটে টাকা রয়েছে, চোর তার পিছনেই লাগে যার কাছে সম্পদ রয়েছে। শয়তানও আসলে মূলত তাকেই কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে যার অন্তরের মধ্যে ইমান রয়েছে। কাজেই নামাজের মধ্যে, উজুর মধ্যে বিভিন্ন সময়ে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, এটি কোনো খুব বেশি দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটি বরং আপনার ইমানের লক্ষণ। তবে এ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পরিত্রাণের চেষ্টা করতে হবে। পরিত্রাণের চেষ্টার জন্য মিশকাত শরীফের মধ্যে এই মুস্তাদরাকে হাকিমের বর্ণিত একটি বর্ণনা, চমৎকার পরামর্শ রয়েছে। আনিল কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলাহু ফাকালা ইন্নী আহিমু ফি সালাতি ফায়াকসুরু যালিকা আলাইয়া। কাসিম ইবনে মুহাম্মদকে একজন জিজ্ঞাসা করলো যে আমি নামাজের মধ্যে আমার অনেক এই ধরনের সংশয় সৃষ্টি হয়, অনেক ধরনের আজেবাজে চিন্তার সৃষ্টি হয় নামাজের মধ্যে, এই ধরনের নানা ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি হয়। ফাকালা ইমজি ফি সালাতিক, তিনি বললেন যে তুমি ওই অবস্থায় তোমার নামাজ অব্যাহত রাখবে। ফাইন্নাহু লা ইয়াযহাবা যালিকা আনকা হাত্তা তানসারিফা ওয়া আনতা তাকুল মা আতমামতু সালাতি। শয়তানের এই ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে তোমার পরিত্রাণ পাওয়ার উপায় হলো এটাই যে তুমি এটাকে কোনো পাত্তা দিবে না, কোনো ভুরুক্ষেপ করবে না, অর্থাৎ তুমি তোমার নামাজকে তার আপন গতিতে রেখে চালিয়ে যাবে, আর শয়তানকে তুমি জবাব দিয়ে দিবে যে তুমি যতই কুমন্ত্রণা সৃষ্টি করো আমি এটাকে কোনো পরোয়া করলাম না, তুমি যদি আমাকে এমন সংশয় সৃষ্টি করতে চাও যে আমার নামাজ পূর্ণ হয়নি, তাহলে তোমাকে আমি জবাব দিয়ে দিলাম যে আমার পূর্ণ নামাজ পড়ার দরকার নেই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই নামাজ পড়তে বলেছেন। অর্থাৎ ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের উপায় হলো ওয়াসওয়াসাকে কোনো পাত্তা না দেয়া। আর নামাজে নানা ধরনের আজেবাজে চিন্তা আসা, এটা শয়তানের একটি অপচেষ্টা, কাজেই নামাজের মধ্যে বারবার চেষ্টা করতে হবে যেন মনকে ফিরিয়ে আনার, মন বারবার এদিক সেদিক যাবে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আর এর জন্য উত্তম উপায় হলো যখন নিজে তেলাওয়াত করবে, কোনো জিকির আসকার করবে, ওয়াজিফা পড়বে, তাসবিহ পড়বে, তাহমিদ পড়বে, তো সেটা মনোযোগ সহকারে পড়বে। আর যখন সে ইমামের পিছনে ইক্তেদা করবে, তো ইমাম যেটা তেলাওয়াত করছেন সেটা মনোযোগ দিয়ে শুনবে। আর যখন সিররি কেরাত হয়, ইমাম যখন নিঃশব্দে কেরাত আদায় করবেন, তখন তো ইমামেরটা শোনাও যাবে না, আর ইমামের পিছনে সুরা ফাতিহা অথবা অন্য কোনো সুরা পড়াও যাবে না। ফিকহে হানাফি মতে তখন ইমামের পিছনে হলেও মুক্তাদির জন্য কোনো কেরাত পড়া জায়েজ নেই। সুতরাং তখন ইমাম ইমামের পিছনে নিঃশব্দে সিররি কেরাতে মুক্তাদি যেটি করবে সেটি হলো সে তার মনে মনে সুরায় ফাতেহার কল্পনা করবে, সুরায় ফাতেহার আয়াতগুলো সে কল্পনা করতে থাকবে, আর এই কল্পনার মধ্য দিয়ে তার মনটাকে সুরায় ফাতেহার দিকে মনোযোগী রাখবে ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা থেকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ।